লেক কৃত্রিম হোক বা প্রাকৃতিক হোক, যে কোনো সরোবর মানুষের দৃষ্টি আকর্ষণ করবেই। আর তা যদি হয় আধুনিক সৌন্দর্য বর্ধন করা, তাহলে তো আকর্ষণটা বেশিই থাকে। এমনই একটি দৃষ্টনন্দন সরোবর শুকুনি লেক। শহরের প্রাণকেন্দ্রের বিশাল এলাকা জুড়ে যে কৃত্রিম লেক রয়েছে, যা দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাদারীপুরের দৃষ্টনন্দন শুকুনি লেকটি এখন ভ্রমণ পিয়াসুদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। শুকুনি লেকটির প্রাকৃতিক সৌন্দর্য আরো সুন্দর করার আশ্বাস দিলেন মাদারীপুরের জেলা প্রশাসক। 1937 বা 1938 সালের দিকে আড়িয়াল খান নদীর ভাঙা গড়ার খেলায় যখন মাদারীপুরের মূল শহরের অস্তিত্ব বিলীন হতে থাকে, তখন নতুন করে শহরে স্থানান্তরের জন্য মাটির প্রয়োজনে 1942 বা 1943 সালে মাদারীপুরের শহরের মাঝামাঝি শুকুনি মৌজার অসমতল এলাকায় 20 একর জমি নিয়ে নগরায়ণের প্রয়োজনে এই লেকটি খনন করে তৎকালীন মহকুমা প্রশাসন। সে সময় এই এলাকাটি ছিল জনমানবহীন এবং বন জঙ্গলে ভরা একটি অসমতল নিম্নভূমি। নদী ভাঙন কবলিত তৎকালীন মহকুমা শহরের কোর্ট কাচারি, অফিস আদালত, হাসপাতাল, থানা, জেলখানা সহ সরকারি কর্মকর্তাদের বাংলো স্থানান্তরের জন্য এই লেকটিকে বেছে নেওয়া হয়। কারণ সমতলে এসব স্থাপনা তৈরির জন্য প্রচুর মাটির প্রয়োজন হয়, তৎকালীন ব্রিটিশ সরকারেরা মাদারীপুর মহকুমা প্রশাসন এই লেকটি খনন করে মাটির চাহিদা পূরণ করে। 40 দশকে প্রচুর মাটির প্রয়োজনে বিশাল এই লেকটি খনন করতে বহু সংখ্যক মাটি কাটা শ্রমিকের দরকার হয়। কিন্তু এত বিপুল সংখ্যক শ্রমিক এই অঞ্চলে না থাকায় তৎকালীন ব্রিটিশ সরকারের সময় ভারতের বিহার, হরিয়ানা ও উড়িষ্যার অঞ্চল থেকে 2000 মাটি কাটা শ্রমিক আনা হয়। লেক খননের জন্য ঠিকাদার নিয়োগ করা হয় উড়িষ্যার মিস্টার নানজিপুঞ্জি নামের এক আদিবাসীকে। মিস্টার নানজিপুঞ্জির তত্ত্বাবধানে ভারতীয় ওই দুই রাজ্য থেকে আসা 2000 শ্রমিক 20 একর জায়গায় মাটি কেটে লেক খনন শুরু করে। প্রায় 9 মাস লেক খননের কাজ সম্পূর্ণ করার কথা, কিন্তু লেকের খনন কাজ সম্পূর্ণ হওয়ার শেষ মুহূর্তে এই অঞ্চলে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। তখন কলেরায় 7 শ্রমিক মারা গেলে অন্যান্য শ্রমিক আতঙ্কিত হয়ে পড়ে এবং লেকের কাজ অসমাপ্ত রেখে রাতের অন্ধকারে তারা পালিয়ে যায়, যে কারণে লেকটি সমান চতুর্কোণ হয়নি। বর্তমানে এর মনমুগ্ধকর সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয়। বর্তমানে লেকের সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি করে পৌর কর্তৃপক্ষ। গত বছর পৌরসভার তত্ত্বাবধানে 22.5 কোটি টাকা ব্যয়ে লেকের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আরো দৃষ্টনন্দন করে গড়ে তোলা হয়। এখন সৌন্দর্য পিয়াসু বহু মানুষ দূর দূরান্ত থেকে প্রতিদিন সকালে বিকালে ছুটে আসে লেকের পাড়ে। এরকম একটা জায়গায় এত সুন্দর একটা লেক, এত পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এটা মানে খুবই একটি ভালো, এটা আমাদের জন্য মানে খুবই একটা বিনোদনের জন্য একটা ভালো জায়গা। মাদারীপুরে এই ঐতিহ্যবাহী লেক আমরা দেখতে আসি এবং স্বাস্থ্যের জন্য অনেকে হাঁটেন, সকালেও হাঁটেন, বিকেল হাঁটেন এবং আমাদের বাচ্চাদের বিনোদনের জন্য এই লেকের সৌন্দর্য দেখার জন্য আসি। এবং এই লেকের যে আগে যেই অবস্থা ছিল এখন অনেক উন্নত এবং যারা এটা সুন্দর করেছেন তাদেরকে ধন্যবাদ। এটা মাদারীপুরের একটি ঐতিহ্যবাহী লোক, এখানে এই মাদারীপুরের যে পৌরসভার লোকজন সবাই আসে, বৃদ্ধরা হাঁটাচলা করে এবং মায়েরা সন্তানদের নিয়ে বিনোদনের জন্য আসে এবং আমরা হাঁটাচলা করি, বিনোদন পাই এবং এখানে এসে সবার উপকারী হয়, ঘুরতে আসে। লেকটা ভালো হওয়ার কারণে আমরা সকাল বিকেল সবাই হাঁটি, অনেকেই হাঁটি, যে আমাদের ডায়াবেটিসের যে এটা মাত্রা কমে, ডায়াবেটিসটা অনেক কমে, আমি ওষুধ খেয়ে কমাইতে পারছি, হাঁটাহাঁটি করলে ডায়াবেটিসটা কমে। সকালে নির্মল হাওয়া আর বিকালে পায়চারি, সে তো শহরবাসীর নিত্য দিনের ঘটনা। বিকাল থেকে রাত 10টা পর্যন্ত এই লেকে হাজারো সৌন্দর্য পিয়াসু মানুষ খুঁজে পায় মনের প্রশান্তি। লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য জেলার বাইরে থেকেও লোকজন আসতে শুরু করেছে। শুকুনি লেকটা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, এটার মধ্যে একটা যেটা বলেছি যে আমাদের একটা ওয়াটার ড্যান্স হবে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের যে সিঙ্গাপুর বা মালয়েশিয়া টুইন টাওয়ারের সামনে যে ওয়াটার, এই পানি দিয়েই বিভিন্ন ধরনের যে কোরিওগ্রাফি সেইগুলো দেখানো হবে একটা। আরেকটা হচ্ছে তার চারদিক তার পাড় সেখানে মানে ল্যান্ডস্কেপিং করে সেখানে আর প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর করা হবে, জনগণ যেন এসে আরও মানে আনন্দ পায় সেই ধরনের ব্যবস্থা করা হবে। চারদিকে ল্যান্ডস্কেপিং করা হবে এবং সেটার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কিছুই এটা মেনটেন করা হবে, সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করা হবে। মাদারীপুরের ঐতিহ্যবাহী শুকুনি লেকটি দ্রুত পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর।